আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ কিংবা বিদেশ, কাছে অথবা দূরে, ফেসবুক ইউটিউব যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন, তাদের সবাইকে সাদরে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, খামার চিত্র ইউটিউব চ্যানেল টিম সদা সর্বদা দেখিয়ে থাকে আপনাদেরকে বিভিন্ন তরুণ নতুন ও বিশেষ কিছু চমক। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো, যেহেতু এখন সামনে ঈদুল আজহা, বিভিন্ন হাট বাজার বন্ধ, অনেকেই গরু কেনার জন্য আগ্রহী হয়ে আছেন কিন্তু ক্রয় করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনারা যদি কেউ চান যে ঘরে বসে আপনারা সরাসরি প্রান্তিক কৃষকের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ঈদের যে পছন্দনীয় একটি সুন্দর সুস্থ সবল নিখুঁত গরু ক্রয় করবেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমরা সেই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানারই পার্শ্ববর্তী একটি এলাকা পূর্ব দেলুয়া গ্রাম। এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে অনেক লোক বসবাস করেন। এই গ্রামে একটি আছে গরুর হাট, তো এখান থেকেই একজন প্রান্তিক কৃষকের গরু পালন করেছেন। আমার পিছনে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে একটি গরুর গোয়াল ঘর, যেটি একদম স্বাভাবিক জীর্ণ শীর্ণই বলা চলে। এখানেই একটি গরু সুন্দরভাবে প্রকৃতির যে ঘাস, সেই ঘাস খাবার হিসেবে দিয়ে এবং কিছু খাদ্য যেমন গম ভুষি এগুলো ব্যবহার করে তিনি গড়ে তুলেছেন একটি সুবিশাল দেহের অধিকারী একটি বড় ধরনের সার গরু। এই গরুটি তিনি বিক্রি করবেন। তো এই সকল তথ্যগুলোই আপনাদেরকে আজকে সরাসরি সেই প্রান্তিক কৃষকের দুটি ছেলে আছে কিশোর বয়সের, তাদের কাছ থেকে কথা বলে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা সেই কিশোর দুই ভাইয়ের গল্পটি যেমনটি বলেছিলাম এর আগে, ঠিক এই দুই ভাই তাদের এই যে একটি বিশাল ষাঁড় গরু পালন করেছেন, তো এই সকল বিস্তারিত তথ্যগুলো এখন আপনাদেরকে সরাসরি ওনাদের মুখ থেকে শুনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো। আচ্ছা, আমরা ইতিমধ্যে যেমনটা জেনেছি যে তোমরা এই যে দেখতেও পারছি একটা বিশাল একটি লাল ষাঁড় গরু পালন করেছো, তা আসলে এই গরু কি তোমরা দুই ভাই পালন করে এত বড় করেছো নাকি? মানে আমার বাবা টিনের দোকান আছে, তো থাকে সারাদিন ব্যবসায় লিপ্ত থাকেন, বিজনেস করেন, তো সারা আমার আব্বু বেশি এই গরুটা ইয়া করে না, সবসময় আমরা দুই ভাই গরু দেখাশোনা করি সারাদিন। আমরা ছোটো ভাই সবসময় গরুকে খাইতে দেয়, মানে তিন বেলা ঘাস দেয়, নিজের ক্ষেতের ঘাস আছে ঘাস দেয়। ঠিক আছে, তোমাদের গল্প আজকে আমার দর্শকদের দেখানোর জন্যই আসছি, জাস্ট তোমার কাছে বিস্তারিত এই গরুর বিষয়ে সকল বিষয়ই আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে তোমাদের দুজনের নাম যদি আমার দর্শকদেরকে বলতে খুব ভালো হতো। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান। ধন্যবাদ। তো তোমার নাম কি? মোহাম্মদ সিয়াম হোসেন। সিয়াম হোসেন, বাহ, দুই ভাইয়ের তো দারুণ নাম, সাকিব আল হাসান এবং সিয়াম হোসেন, দুই ভাইয়ের দুজনের নামটা যেমন সুন্দর, আমরা গরুটাও দেখছি মার্শাল্লাহ অনেকটাই সুন্দর। সাকিব আল হাসান, তুমি যদি বলতে যে এই গরুটা, আসলে আমরা জানি যে অনেকে অনেকভাবেই গরুকে লালন পালন করে, বিভিন্ন খাবার দেয় বা ঔষধপাতি কী কী দেয়, এগুলো কি তুমি বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে। কী কী খাবার দাও এই গরুকে? গমের ভুষি, আঙ্কারে ভুষি, ছোলা কালাই, গুঁড়ো আর খুদের ভাত। এইগুলো এগুলো কি মিক্সার করে দাও নাকি আলাদা আলাদা করে দাও? মিক্সার করে, মিক্সার করে একসাথে মিক্সার করে এগুলো দাও আর কি। তুমি যেমনটি বললে যে খাবার, বিভিন্ন খাবার দাও, এর সাথে কি আর কি কি দাও? ঘাস দেই। ঘাস কি? ঘাসটা খাওয়া ওই গরুকে? ক্ষেতের ঘাস।
ওই জমিতে যে রোপণ করা হয় বিভিন্ন ধরনের উন্নত মানের যে কাঁচা গাছ, সেই গাছগুলো কি খাওয়ানো হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি অনেক তথ্য আমাদের দর্শকদের দিলে, ধন্যবাদ তোমাকে। তো পড়াশোনা কতটুকু করেছো, না কি অবস্থা, খালি গরুই পালন করো? ক্লাস সেভেন। ক্লাস সেভেনে উঠছো? ও আচ্ছা আচ্ছা, এই ক্লাস সেভেনে পড়ো, কিন্তু এখন তো করোনার সময়, এই আন্ত স্কুলও বন্ধ, তো সেই গ্যাপেই কি তুমি এই গরুটা দেখাশোনা করছো, নাকি এর আগেও দেখাশোনা করতে? সেই গ্যাপে আমি এই গরুগুলো দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এই যে গরুটি দেখছি, বড় একটি ষাঁড় গরু করে ফেলেছো তোমরা ইতিমধ্যেই, দুই ভাইয়ের যথেষ্ট পরিশ্রম এবং সময় দিয়ে। তা আচ্ছা, এই গরুর কি কোনো তোমরা কোনো বিশেষ কোনো নামে ডাকো কি না? এমনি সাধারণত বিজয় বাংলা বলে থাকি, কারণ আমাদের এলাকায় একটা পানসি নৌকা আছে, সে নৌকাটির নাম বিজয় বাংলা। তো মানে কেউ যদি মানে বিজয় বাংলা নাম বলে থাকে। অর্থাৎ তোমাদের যে মানে ঐতিহ্য একটি নৌকা বলতে কি বাইসের নৌকা, অর্থাৎ পানসি নৌকা, সেই পানসি নৌকার নাম কি বিজয় বাংলা? ও আচ্ছা আচ্ছা, দর্শক আমি শুনে আসলে একটু আনন্দিতই হলাম। তো সাকিবুল হাসান ভাই, আমরা যেমনটা সিএমের কাছ থেকে জানতে পারলাম যে গরুকে বিভিন্ন খুদের ভুসি বা ভাত, খুদের ভাত বলল এবং অ্যাঙ্কার অনেক কিছুই খাবার হিসেবে দেয়, তো এই গরুটা যে মোটা তাজাকরণ করা হয়েছে, একে কি কোনো উন্নত ধরনের অনেকে ভ্যাকসিন বা বিভিন্ন মোটাকরণের ঔষধ ব্যবহার করে যেগুলো মানব দেহের জন্য অনেক সময় ক্ষতিকর বয়ে আনে, এ ধরনের কিছু কি ইউজ করা হয়েছে কিনা এই গরুতে? শুনেন, মানে আমার বাবা এই ছোটো থেকে, আমার আব্বুর মানে যুবক বয়স থেকেই আমার আব্বু গরু পালে, তখন আমার আব্বু প্রত্যেক বছর একটা করে বা দুইটা করে বা তিনটা করে পালের গরু থাকলে পালের গরুই পারে, আর যদি আমার আব্বুর বড় গরু পারার খুবই শখ, আমার আব্বু যখন বড় গরু পারে তখন সমস্ত দিকে সেভ করে আমার আব্বু বড় গরু পালে। তো এইদিকে যে কোনো বিষয়ে যে ভ্যাকসিন বা মানে মোটা তাজা হওয়ার ওষুধ, এটুকু আমি বলতে পারবো না, কিন্তু আমাদের বা আমাদের দুই ভাইয়ের বা আমার আব্বুর এরকম কোনো মাথায় কোনো টেনশনই নাই, মানে যে গরুমুখী মোটা তাজা করার জন্য বড়ি বা যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন এগুলো করার। আমার আব্বু জাস্ট খাদ্যর দ্বারা, আমার আব্বু সবসময় গরুর মানে আমরা এবং আমার আব্বু মানে সবসময় গরুকে আমরা মানে যেটা সুলভ খাদ্য সেটাই আমরা ব্যবহার করে থাকি। আমরা কোনো সময় যে গরুকে আবার যে ফিড বলেন, কোনো ধরনের ফিড আমাদের এই গরুকে খাওয়ানো হয় না, জাস্ট ছোলা কেলায়ের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি, গুঁড়া, আর হলো প্যারার ভাত, প্যারার খাদ্য এটাই। প্রিয় ভিউয়ার্স, সাকিবুল হাসান কিন্তু একজন কিশোর বয়সের ভাই, তুমি কিন্তু এই গরু পালন করতে যে সকল খাবার গরুর জন্য ভাবে প্রয়োজন, সঠিকভাবে প্রয়োজন, সেগুলোই ব্যবহার করেন তারা এই গরু পালন করতে। আর আজকে যে গরুটি দেখছি বা ষাঁড় গরুটি যে দেখছি, এটি কিন্তু তারা এইবারে যে প্রথম পালন করছে তা কিন্তু নয়, এরা প্রতি বছর ঈদের সময় এই গরুগুলো তারা বড় করে এবং বিক্রি করে। আচ্ছা, এই গরু কি তোমাদের যে একটা পাশে যে গাভী গরু দেখছি, এই গরুর বাছুর বলা চলে, নাকি এটা বাজার থেকে সংগ্রহ করা হয়েছিল? বলতে এই গরুর যে বাছুরটা ছিল সেটা গত বছর বিক্রি করা হয়েছে। এই গরুটা আমরা পার্শ্ববর্তী হাট বোয়ালিয়া বাজার থেকে 1,25,000 টাকা থেকে সংগ্রহ করি। কত মাস আগে? কয়েক মাস আগে। কয়েক মাস আগে এই গরুটা সংগ্রহ করো, তো করে তারপরে পালন করে আজকে এই অবস্থা আর কি। তো আচ্ছা, এই গরুটি এখন তো কোরবানি ঈদের সামনে, তো এখন তো অনেকটাই হাট বাজার লাগছে না, তো করোনায় অনেকটা ঘরোয়াভাবে বিক্রির চেষ্টা করছে সবাই। তো আমার দর্শকরা যদি তোমার এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি কেউ কিনতে চায়, তাহলে কত টাকা হলে তোমরা এই গরুটি বাজার মূল্যে বিক্রি করবে? এখন যেহেতু কর মানে দেশের যে অবস্থা মানে অনেকটাই টাফ, সেজন্য আর কি আমরা এখন জানি না কত হবে, কিন্তু আমার আব্বুর যেটা মানে একটা ধারণা 3,500,000 টাকা বা 3,20,000 এইরকম আর কি একটা আমাদের ধারণা। তো এখন এখন বর্তমান বাজার অনুযায়ী যে কী হবে এটা আল্লাহর উপর ভরসা। তা তো অবশ্যই, আল্লাহ তাআলা যেটা রিজিকে রাখছে সেটা তো হবেই। তো তোমাদের টার্গেট যে এটি 3-3,500,000 টাকা হলে বিক্রি করে দিবে এরকমই আর কি ধারণা আমার বাবার বা আমাদের। প্রিয় ভিউয়ার্স, সাকিবুল হাসান যেমনটি বলছেন যে এই গরুটি তারা 1,25,000 টাকা দিয়ে পার্শ্ববর্তী হাট থেকে সংগ্রহ করেছিলেন এবং কয়েক মাস পালন করার পরে তারা বর্তমান বাজার মূল্য 3-3,500,000 টাকা হলেই এই গরুটি বিক্রি করে দিবেন। তাদের কিন্তু এটি একটি ব্যবসায়িক
পালন বলা চলে, কারণ তারা প্রতি বছর গরু পালন করে এবং এই হাটে বিক্রি করে। কারণ পূর্ব দেলুয়া হাট, যেটি আপনারা জানেন, ইতিমধ্যে আপনাদেরকে জানাইছি বা বলেছি যে এখানে কিন্তু একটি গরুর হাটও লাগে এই গ্রামে, সেজন্যই ছোট বড় অনেক খামারি এভাবে গরু পালন করেন এবং তাদের দূরে যেতে হয় না বলেই এই হাটে বিক্রি করেন। অনেকে পার্শ্ববর্তী হাট আছে আমাদের এখানে, বোয়ালিয়া হাট, সে হাটেও বিক্রি করেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কেউ চান যে এই গরুটি ভিডিও দেখে, আপনারা ভিডিও দেখার মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করে, ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওনাদের সাথে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আপনারা এখানে এসে দেখে শুনেও নিতে পারবেন। আচ্ছা, যদি কোনো দর্শক এই গরুটি কিনতে চায়, হয়তো অনেক দূরত্ববর্তী এলাকা, তো তোমরা কি তাদেরকে এই গরুটা ওখানে যদি বলে যে আমাদের পরিবহনের ব্যবস্থা করে দিতে হবে, তাতে কি পরিবহন সুবিধা তোমরা দিতে পারবে কি না? জি অবশ্যই, আমাদের এলাকায় যেহেতু হাট আছে, গ্রামে অনেক ড্রাইভারও আছে, গাড়িও আছে, করে দেওয়া যাবে ইনশাল্লাহ। মানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গাড়িওয়ালা আছে, তাদের সাথে তোমরা কথা বলে গাড়িতে এই গরুটা দূরে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবে। আচ্ছা, এই গরুটি যে তোমরা মোটা তাজাকরণের যে ঔষধ বা বিভিন্ন ভ্যাকসিন বললে যেমনটি, তা এর নিশ্চয়তা কি? নিশ্চয়তা আপনারা দেখতে পারতেছেন, একটা গরু মানে যদি ফিট বা ভ্যাকসিনের পালা হয়, তাকে অনেক ইয়াভাবে পালানো হয়, যে গরু দেখলেই বোঝা যায়। আর আপনি দেখেন যে সবসময় নড়াচড়া করতেছে, এখন বর্তমান ফ্যানও নাই, আর আমরা যেভাবে একদম গরু পালি, একদম জীর্ণ শীর্ণভাবে গরু পালি, চারদিকে দেখেন না, মানে আমাদের গোয়ালঘরের অতটা মানে প্রযুক্তি আমরা ব্যবহার করি না। সাধারণভাবে আলো বাতাস যাতে ঢুকতে পারে, সেই হিসেবে আমরা মানে খোলামেলা একটা জায়গায় আমরা গরু পালন করি। প্রিয় ভিউয়ার্স, আসলে ছোট ভাই কিন্তু একটি সত্য কথা বলেছেন, গরু এত বড় একটা বিশাল গরু পালন করেছেন একদম সাধারণ স্বাভাবিকভাবে, যেখানে এই ধরনের গরু অনেক খামারি কিন্তু ফ্যান বা বিভিন্ন নিরাপত্তা বিশিষ্ট বিভিন্নভাবে প্রোটেকশন তৈরি করে গরু পালন করেন। তারা কিন্তু এই সাধারণভাবে পালন করার একটাই উদ্দেশ্য, তারা যেমনটা ঘরটি সাধারণভাবে রেখেছেন, স্বাভাবিকভাবে খাবার দিচ্ছেন, তারা কিন্তু গরুর যে ক্ষতিকর ধরনের বিভিন্ন ঔষধ ভ্যাকসিন এগুলো কিন্তু করেননি, তারা গরু পালন করছেন একদম স্বাভাবিক পরিসরে, প্রকৃতির যে খাদ্যগুলো আছে সেগুলোর থেকে, এবং কিছু কিছু খোল, গমের ভুষি, তারপরে সোলার ভুষি এবং কিছু খুদের ভাত, এগুলো দিয়েই তারা এই গরুটি পালন করছেন। আচ্ছা, যোগাযোগের বিষয়টি যেমনটি বললাম, তো আসলে কীভাবে তোমাদের সাথে যোগাযোগ করবে যদি আর একটু বলে দিতে? আবার জি, আমাদের গরুটা যদি কেউ ক্রয় করতে চায় তাহলে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বরহারি ইউনিয়নের পূর্ব দিলো গ্রাম। আর আমাদের এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম, সবাই চেনে, এখানে অনেক লোকই বসবাস করে থাকে, যেহেতু আরেকটা আমাদের গ্রামে হাট আছে সেজন্য আরও বেশি পরিচিত। আমার যেহেতু নাম্বার হলো 01-3-23-90-21-10, আর আমার একটা বাবার নাম্বার ওটা 01-7-16-05-02-13। তো ঠিক আছে সাকিব আল হাসান, তুমি অনেকগুলো তথ্য আমার দর্শকদেরকে জানাইলে, এ বিষয়ে জানানোর জন্য তোমাকে আমাদের খামার চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, জানি না কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানাতে পেরেছি, তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে যদি কেউ চান যে আমরা এই গরুটি ক্রয় করব, তাহলে ওনাদের নাম্বার ঠিকানা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে, অথবা আমাদের কেউ সাথে যদি মনে করেন যে আমরা আপনাদের সহযোগিতাও চাই, অবশ্যই অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এবং এই গ্রামটিতে কিন্তু আসা একদম সহজ, এই গ্রামে একটি গরুর হাট লাগে, প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে, কিন্তু গরুর হাটটি হয় শনিবারে, এবং পার্শ্ববর্তী আমাদের এলাকায় আরেকটি হাট আছে, বোয়ালিয়া হাট বলা হয়, এখানে হাট বসে প্রতি রবিবারে। তো আপনারা যদি কেউ চান যে গরুটি এখানে এসে দেখে শুনে নিয়ে যাবেন, তাতেও পারবেন, অথবা তারা যেমনটি বলেছিল যে যদি কেউ দূরবর্তী এলাকার লোক এখান থেকে গরু ক্রয় করতে চান, এখানে গরু পরিবহনের যে গাড়িগুলো আছে তারা সেই সুবিধাও দিয়ে থাকবেন। এবং গরুটির বর্তমান মূল্য তারা দাম চাচ্ছে 3-3.5 লক্ষ টাকা, এবং আপনারা চাইলে ওনাদের সাথে দরদাম করেও গরুটি ক্রয় করতে পারবেন। তো আজ আর কথা নয়, আগামী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে আমি আবারও হাজির হব, মোহাম্মদ মিজানুর রহমান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরেই থাকবেন,
কারণ এখন করোনা মহামারীর সময় সবাই দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।